সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমরা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক সালাম অভিনন্দন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টক্সিন বাইন্ডার আসলে আমরা খামারে কেন ব্যবহার করি এবং এটা কোন কোন কাজের জন্য ব্যবহার করা যাবে এবং এটার উপকারিতাগুলো কী কী, এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে আলোচনা করা হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মূলত দেখা যায় যে আমাদের পোলট্রি খাদ্য যারা তৈরি করে বা বিভিন্ন ধরনের যারা কোম্পানি বা প্রতিষ্ঠান রয়েছে তারা কিন্তু তাদের খাবারের যে র ম্যাটেরিয়াল রয়েছে যেমন ধান, গম, ভুট্টা, ভুষি, ধানের কুড়া, এই ধরনের খাদ্যগুলো দীর্ঘদিন সংগ্রহ করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের মাইক্রোটক্সিন তারা কিন্তু ব্যবহার করে থাকে এবং এটা কিন্তু খাবারের ফাঙ্গাস হতে দেয় না। এবং বিভিন্ন কিছু কোম্পানি রয়েছে যারা নির্দিষ্ট একটা সময় রয়েছে, যে একটা খাবারের মেয়াদ থাকে 10 দিন, সেটা তারা 20 দিন 25 দিন 1 মাস 1.5 মাস পর্যন্ত রাখতেছে বা সংগ্রহ করতেছে, সেক্ষেত্রে তার ভিতরে খাবারের ভিতরে ফাঙ্গাস হয়ে যায় এবং এই ফাঙ্গাস জাতীয় র ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু তারা পোলট্রি খাদ্য বা মাছের খাদ্য বা যে কোনো গাবাদি পশুর খাদ্য কিন্তু তারা উৎপাদন করে থাকে, তৈরি করে থাকে এবং সেটা যখন সরাসরি যে কোনো প্রাণী গ্রহণ করে সেখান থেকে কিন্তু তাদের ভাইরাসজনিত বা টক্সিন যে ভাইরাসগুলো রয়েছে সেগুলো কিন্তু মুরগির শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে গিয়ে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া তৈরি করে এবং সেখান থেকে দেখা যায় মুরগিগুলো ব্যাপক হ্রাস পায়, তাদের যে বাইরে যে খারাপ এবং ভালো যে জীবাণুগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করে ফেলে। ইভেন দেখা যায় যে আপনি যদি ব্রুডিং পিরিয়ডটা একটু যদি ফলো করেন 1 থেকে 7 দিনের ভেতরে কিন্তু এই টক্সিন বাইন্ডারের ব্যবহারের প্রয়োজনটা খুব বেশি পড়ে। দেখা যায় যে মুরগিটার সবুজের মতো পায়খানা করে। ইভেন দেখা যায় যে এটা রানী ক্ষেতের না, মানে ব্রুডিং পিরিয়ডে যদি একটু সবুজ চুনা মিশ্রণ পায়খানা করে অথবা ফ্যানা জাতীয় পায়খানা করে, গুড়ের মতো পায়খানা করে, সেক্ষেত্রে আপনাকে যদি টক্সিন বাইন্ডারের যে কোনো একটা ওষুধ যদি আপনি ব্যবহার করেন দেখা যাবে যে এই ধকল থেকে বা এই সমস্যাগুলো থেকে কিন্তু আপনি খুবই দ্রুত উপকৃত হবেন। ইভেন টক্সিন বাইন্ডারের ব্যবহারের আরও কিছু কারণ রয়েছে, দেখা যাবে যে মুরগির শরীরের ইমিউনিটিটা বাড়াবে, ওজন বৃদ্ধি করবে এবং তাদের মধ্যে যে ভালো ব্যাকটেরিয়াগুলো রয়েছে এটা টক্সিন বাইন্ডার ব্যবহারের ফলে দেখা যাবে যে খুবই দ্রুত এই ভালো ব্যাকটেরিয়াগুলো বৃদ্ধি পাবে। এবং আরও কিছু কারণ রয়েছে, যাতে আপনার লিভারটা ভালো থাকবে এবং টক্সিন বাইন্ডার ব্যবহারের ফলে খাবারের রুচি চলে আসবে এবং মুরগির এক কথায় সর্বদিক দিয়ে ভালো কাজ করবে টক্সিন বাইন্ডার। এবং সবচেয়ে বেশি যেটা কাজ করে মুরগির শরীরে ইমিউনিটি বাড়ায়, এবং যদি মুরগির শরীরে যদি আপনার ইমিউনিটি বৃদ্ধি পায় দেখা যাবে সেক্ষেত্রে টক্সিন বাইন্ডারের ব্যবহারটা আপনাকে মাস্ট বি করতেই হবে। এবং এটা বাজারে কিন্তু বিভিন্ন ধরনের টক্সিন বাইন্ডার পাওয়া যায়, যেমন ধরেছে অ্যান্ডোটক্স, অ্যান্টক্স, প্রোটক্স, টু প্লাস। এই টু প্লাসটা আমরা কিন্তু স্কোয়ার কোম্পানি অনেকেই ব্যবহার করে থাকি এবং এই টু প্লাসটা 100 ml দাম হচ্ছে 145 টাকা এবং এটা ব্যবহার বিধিটা হচ্ছে 1 লিটার পানিতে 1 ml করে আপনি ব্যবহার করতে পারবেন। আপনাদের প্রয়োজন মতো যে কোনো একটা টক্সিন বাইন্ডার ব্যবহার করতে পারেন। আমি সাজেস্ট করব আপনারা অ্যান্টক্স, অ্যান্ড্রোটক্স, প্রোটক্স, টু প্লাস এই কয়টার মধ্যে যে কোনো একটা ওষুধ আপনারা ব্যবহার করবেন এবং এতে করে আপনার খামারে উপকৃত না হবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জানাতে লাগবে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।